বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি উইথ টিপস। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে সতেজ থাকার জন্য এবং ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত থাকার জন্য ত্বকের যত্নে পন্ডস ড্রিম ফ্লাওয়ার ট্যাল্ক পাউডারের আমার অনেস্ট রিভিউ। এই গরমে এটা আমাদের জন্য কতটা কার্যকর তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে কীভাবে ইনস্ট্যান্ট ফেয়ারনেস পাওয়া যায় তার জন্য একটি ফেস প্যাক। আপনারা কিন্তু যারা এই ভিডিওটা দেখেননি তারা এই ভিডিওটি দেখতে পারেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এই গরমে রূপচর্চার জন্য অনেক প্রয়োজনীয় টিপস এবং রিভিউগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে শেয়ার করব, তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আর আমি আজকে বলবো পন্ডস ড্রিম ফ্লাওয়ার ট্যাল্ক পাউডার সম্পর্কে। পন্ডসের এই পাউডারগুলোর চারটি ফ্লেভার রয়েছে, একটি স্যান্ডালউড পাউডার, একটি হচ্ছে ড্রিম ফ্লাওয়ার পিঙ্ক লিলি, আরেকটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডারের, আরেকটা হচ্ছে অ্যাকাসিয়া হানির ফ্লেভার। তো আমি আজকে নিয়ে এসেছি ড্রিম ফ্লাওয়ার ট্যাল্ক পিঙ্ক লিলিটা। এটা 100 গ্রামের একটি বোতল এবং এটার ইনস্ট্রাকশনে বলা আছে যে এটা প্রতিদিন অন্তত 2 বার ব্যবহার করতে হবে বেস্ট রেজাল্টের জন্য। বন্ধুরা, এই পাউডারটার গন্ধটা খুবই ভালো, হালকা এবং সিম্পল, কিন্তু অনেক ভালো একটা স্মেল। এটা আপনি কিন্তু গরমে পারফিউমের বদলে ব্যবহার করতে পারেন। অনেকে আছে যারা পারফিউমের তীব্র গন্ধটা পছন্দ করেন না, তারা কিন্তু নর্মালি এটা ব্যবহার করতে পারেন পারফিউমের বদলে। বিশেষ করে গরমে যখন আপনি ঘামবেন তখন ঘামের দুর্গন্ধ বের হয়, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই পাউডারটা বগলের নিচে নেকে বা সমস্ত শরীরেই ব্যবহার করতে পারি ঘামের গন্ধ থেকে মুক্ত থাকার জন্য, এবং এটা দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আপনাকে ঘামের দুর্গন্ধ মুক্ত রাখবে। এবং বন্ধুরা, যাদের গরমে ফেসে অয়েল জমে তারা কিন্তু এটা ফেসে ব্যবহার করতে পারেন। যারা বেশি মেকআপ পছন্দ করেন না তারা কিন্তু মেকআপের বদলে এই পাউডারটা মুখে ব্যবহার করতে পারেন, এবং এটা খুবই হালকা, যেটা ব্যবহার করলে ফেসে খুব সহজেই কিন্তু মিশে যায়। এটা মোটামুটি সব স্কিন টাইপেই ব্যবহার করা যায় এবং এটা ভালোই মিশে যায়। সো এটা আপনারা মুখেও ব্যবহার করতে পারেন, খুবই হালকা, যা স্কিনে অনেক ভালোভাবে মিশে যায়। বিশেষ করে যাদের যারা টিনেজার আছে তারা কিন্তু মেকআপ ব্যবহার করতে পারে না, তো এবং তাদের জন্য ঠিকও না, তো সেই ক্ষেত্রে কিন্তু মুখে আপনারা এই পাউডারটা ব্যবহার করতে পারেন মেকআপের বদলে। এবং তবে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এটা ব্যবহার করবে না, যদিও ড্রাই স্কিন গরমেও, অনেক ড্রাই স্কিনেও অয়েল জমে গরমের সময়, অনেকেরই ড্রাই স্কিনও অয়েলি স্কিন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তারা ব্যবহার করতে পারবেন, কিন্তু যাদের অয়েল জমে না তারা ব্যবহার করবেন না। কারণ ড্রাই স্কিনে যদি আরও ড্রাই করার জন্য পাউডার ব্যবহার করা হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু সেটা স্কিনের জন্য ক্ষতিকর, স্কিন ফেটে যাওয়া থেকে আরও বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এটা শুধু অয়েলি স্কিন যারা তারাই ব্যবহার করা ভালো, এটা দীর্ঘ সময় পর্যন্ত মুখে অয়েল জমতে দেয় না এবং হালকা একটা সুগন্ধও থাকে। আর ফেয়ারনেসের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটাতে আমি তেমন কোনো ফেয়ারনেস আসে বলে আমি কোনো পার্থক্য বুঝতে পারিনি। এটা ব্যবহার করার কারণে মুখে হালকা একটা ফেয়ারনেস থাকে, খুবই সিম্পল একটা ফেয়ারনেস থাকে যেটা ভালো লাগে, বা ওভার মেকআপ মনে হয় না, কিন্তু নর্মালি এটা অনেক ভালো লাগে। এবং দীর্ঘ সময় পর্যন্ত মুখে অয়েলটা জমতে না দেওয়ার কারণে স্কিনটা অনেক ফ্রেশ থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সেই ক্ষেত্রে গরমে ফ্রেশ থাকার জন্য এটা ব্যবহার করতে পারেন এবং হালকা একটা সুগন্ধ থাকার জন্য এটা ব্যবহার করতে পারেন। আর এই 100 গ্রামের বোতলটি কিন্তু আপনারা বাংলাদেশি প্রাইস 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ছিল আমার আজকের রিভিউ। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।